হ্যালো ভিয়ার্স আপনার টেক মাইন্ড ইউটিউব চ্যানেল এখন দু হাজার একুশ সালে এইচএস পরীক্ষার সবেমাত্র রেজাল্ট বেরিয়েছে এবং যে সকল ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ পাস করেছেন আপনার যে পছন্দের কলেজ রয়েছে সেই পছন্দের কলেজে আপনি কীভাবে অনলাইনে আবেদন করবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তবে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনি যে কোনো কলেজে আপনি ভর্তি হতে চান না কেন সমস্ত কলেজের ফর্মের নিয়ম পদ্ধতি একই রকম তবে কিছু কিছু জায়গায় আপনার নিয়ম আলাদা রয়েছে এবং সে সকল নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন আপনি যখন অনলাইনে আবেদন করবেন সেখানে আপনাকে কিছু জিনিস যেমন আপনার ফটো সিগনেচার এবং আপনার এখনকার যে মার্কশিট সেই মার্কশিট অথবা আপনি যদি ও বিসি এস সি এস টি হয়ে থাকেন সেটা অথবা আপনি যদি এপিএল বিপিএল বা অন্তর্দয় যদি কোনো কার্ড থাকে এই রকম ইনফরমেশান কিছু কিছু কলেজে চাওয়া হয় এবং যে সার্টিফিকেট আপনি ওখানে উল্লেখ করবেন সেই সার্টিফিকেটটা অবশ্যই ওখানে আপলোড করতে হবে এবং তার সঙ্গে আপনার ফটো এবং সিগনেচার অবশ্যই আপলোড করতে হবে এবং যখন আপনি যে নির্দিষ্ট কলেজে আপনি ভর্তি হবেন সেই কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট অবশ্যই আপনি ওপেন করবেন ওপেন করার পর সর্বপ্রথম আপনি দু হাজার একুশ বাইশ সালের জন্য যে রেজিস্ট্রেশান যে অনলাইন চলছে অর্থাৎ অনলাইন আবেদন সেখানে নোটিশটা একবার আপনি প্রথমে ভালো করে দেখে নেবেন ওখানে আপনার ইনস্ট্রাকশান যেভাবে দেওয়া রয়েছে অবশ্যই আপনি ইনস্ট্রাকশানটা আপনি ফলো করবেন এখানে আমি পাঁচকুড়া বনমানি কলেজের যে ফর্ম ফিল আপ রয়েছে সেই ফর্ম ফিল আপটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে আমি দেখাবো আপনি ভিডিওটা আপনি স্কিপ না করে আপনি শেষ পর্যন্ত দেখবেন কারণ যেহেতু কলেজে ভর্তির ব্যাপার রয়েছে অর্থাৎ আপনি এখানে যদি কোনো ভুল ডেটা ইনফরমেশান যদি দিয়ে থাকেন তাহলে আপনার ফর্মটা ক্যান্সেল অথবা রিজেকশান হয়ে যেতে পারে তাই আপনি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে থাকুন প্রথমে আপনি আপনার যে কলেজ রয়েছে সেই কলেজের ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন অবশ্যই আপনি কম্পিউটার থেকে করবেন এখানে আমি পাঁশকুড়া বনমালি কলেজটা আমি ওপেন করেছি এবং পাঁশকুড়া বনমালী কলেজের যে ওয়েবসাইট রয়েছে পাঁশকুড়া বনমালি কলেজ ডট ও এটা আমি ওপেন করেছি অবশ্যই এরকম আপনি আপনার পছন্দের কলেজ যেটা হবে সেটা আপনি ওপেন করবেন ওপেন করার পর ওনাদের যে অ্যাডমিশান যে সেকশান রয়েছে যেখানে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট যেহেতু কলেজে তিনটে বছর পড়াশোনা হয় এটা আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে রয়ে অর্থাৎ ইউজি অবশ্যই আপনি এখানে যে ইউজি অপশান রয়েছে আমি এই ইউজি অপশানটিতে আমি ক্লিক করলাম এখানে পাশ করা বনমালিক কলেজ এখন অটোনোমাস হয়েছে এবং আপনি যে কলেজের ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন ওখানে দেখবেন আপনার দু হাজার একুশ বাইশের যে রেজিস্ট্রেশান রয়েছে সেই রেজিস্ট্রেশনের আপনার সমস্ত ক্রাইটেরিয়া অবশ্যই থাকবে যেমন এখানে আমি পাঁচকড়া বনমালী কলেজের অ্যাডমিশান সাইটটা ওপেন করেছি এবং দেখবেন এখানে যেমন রয়েছে এলিজিবিলিটি অ্যান্ড সাবজেক্ট অফার অর্থাৎ আপনি কোন কোন সাবজেক্ট আপনি নিতে পারবেন এবং আপনার কোন কোন সাবজেক্টের সঙ্গে কোন কোন সাবজেক্টের কম্বিনেশান রয়েছে সেগুলো যেমন আপনি এখান থেকে জানতে পারবেন ঠিক তেমন যেমন এখানে রয়েছে ইম্পর্টেন্ট ডেটস এবং অর্থাৎ এখানে আপনার এই অ্যাডমিশান রিলেটেড যে বিভিন্ন ডেটগুলো রয়েছে সেই ডেটগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন ইনটেক ক্যাপাসিটি রয়েছে অর্থাৎ আপনার বিভিন্ন ডিপার্টমেন্টে টোটাল কতগুলো সিট রয়েছে যেমন ধরুন আপনি বাংলা অনার্সের জন্য আপনি পড়াশুনো করতে চান বাংলা অনার্সের জন্য আপনার কতগুলো সিট রয়েছে অথবা জেনারেল ক্যাটাগরি যেটা জেনারেলের জন্য কতগুলো সিট রয়েছে সেগুলো আপনি এখান থেকে যেমন জানতে পারবেন এবং অ্যাডমিশানের যে ফিজ স্ট্রাকচার অর্থাৎ কোন সাবজেক্টে যদি আপনি অনার্স নেন তাহলে সেখানে আপনার ফিজ কত টাকা আপনাকে দিতে হবে অথবা আপনি জেনারেলের জন্য যদি পড়াশোনা করেন সেখানে আপনার অ্যাডমিশান ফি কত রয়েছে সেগুলো আপনি এইভাবে আপনি পরক্ষ আপনি দেখে নেবেন অনলাইনে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ আপনি অ্যাডমিশানের জন্য এখানে দেখুন যে অপশান রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান দু হাজার একুশ এখানে প্রথমে একটা অপশান রয়েছে যেখানে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশান এখানে আমি ক্লিক করলাম এরপর দেখবেন আপনি যে কলেজের ওয়েবসাইট ওপেন করবেন সেখানে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে অবশ্যই তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশান রয়েছে সেটাতে অবশ্যই আপনাকে এগ্রি হতে হবে এবং তারপর অবশ্যই আপনি নেক্সট যে বটন রয়েছে নেক্সট বটনে ক্লিক করবেন এখানে নেক্সট বটনে আমি ক্লিক করলাম তারপর দেখবেন এখানে আপনার সামনে একটা ফর্ম ওপেন হবে এবং এই ফর্মের মধ্যে বেশ কিছু জিনিস আপনাকে ইনপুট করতে হয় যেখানে আপনার পার্সোনাল ডিটেলস চাওয়া হয় অর্থাৎ আপনার নিজের নাম আপনার ডেট অফ বার্থ এবং আপনার জেন্ডার এই সকল জিনিস আপনার চাওয়া হয় এবং তারপর রয়েছে ফ্যামিলি ডিটেলস যেখানে আপনার পরিবারের অর্থাৎ বাবা মা সম্পর্কের কিছু তথ্য চাওয়া হয় এবং তারপর আপনার কমিউনিকেশান অ্যাড্রেস চাওয়া হয় অর্থাৎ আপনার বাসস্থানের যে ঠিকানা রয়েছে সেটা সম্পর্কে আপনার তথ্য চাওয়া হয় এবং তারপর আপনার এডুকেশনাল ডিটেলস অর্থাৎ এখন যেহেতু আপনি এইচএস এর রেজাল্ট বেরিয়েছে এ আপনার কোন সাবজেক্টে কত নাম্বার রয়েছে এবং আপনি কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার কত রয়েছে বা আপনার রোল নাম্বার কি রয়েছে এই সকল তথ্যগুলো আপনার এখানে চাওয়া হয় তারপর আপনাকে এখানে অবশ্যই কিছু ডকুমেন্টস আপলোড করতে বলা হয় এবং আপনি ফর্ম ফিল আপ করার সময় যেখানে আপনার যে ইনফরমেশান চাওয়া হয় সেই রিলেটেড যদি আপনার কোনো ডকুমেন্টস আপলোড করতে বলা হয় অবশ্যই তার ডকুমেন্টস আপলোড করার জন্য অবশ্যই একটা চুজ ফাইল অপশান শো করে যেমন দেখুন এখানে দেখাচ্ছে ডকুমেন্টস ডিটেলস যেখানে কেবলমাত্র তিনটে ফাইল এখানে আপলোড করতে বলা হয়েছে অর্থাৎ এটা কেবলমাত্র সকল ব্যক্তি বা জেনারেল ক্যাটাগরির জন্য যদি কোনো ব্যক্তি ও বিসি হয়ে থাকে বা এস সি অবশ্যই এখানে তার জন্য একটা ডকুমেন্টস আপলোড করার জন্য একটা ফাইল এক্সট্রা এখানে যোগ হবে অর্থাৎ চার নম্বর ফাইল ওই স্টুডেন্ট যদি বিপিএল ভুক্ত হয় অবশ্যই বিপিএলের যে নম্বর বা বিপিএল যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের ছবিটা এখানে আপলোড করার জন্য আরেকটা অপশান এখানে অ্যাড করা হয় এইভাবে আপনি বিভিন্ন কলেজের যে ফর্মগুলো রয়েছে সেই ফর্ম ফিল যখন আপনি করবেন দেখবেন আমি এখানে যে অপশানগুলো দেখালাম এই অপশানগুলো ছাড়াও আপনার হয়তো ওখানে অন্য কোনো অপশান শো করবে তবে পদ্ধতি আপনার একই রকম বা হয়তো আপনার কিছু ইনফরমেশান এখানে এক রকম রয়েছে আর আপনার অন্য কলেজের অ্যাডমিশান যখন আপনি অনলাইনে করতে বসবেন তখন আপনার সেখানে কিছু ইনফরমেশান হয়তো আপনার অন্য কিছু কিছু ইনফরমেশান অদল বদল করতে পারে কিন্তু অনলাইনে আবেদন করার পদ্ধতি সেম যেগুলো অলরেডি আমি বললাম যেখানে আপনাকে কিছু তথ্য চাওয়া হবে এবং অবশ্যই আপনার নিজস্ব যে ফটো এবং সিগনেচার এবং যে আপনার মার্কশিট এই সমস্ত ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে স্ক্যান করতে হবে অবশ্যই আপনি যখন অনলাইনে এই আবেদন করতে বসবেন তার আগে আপনাকে প্রত্যেকটা ফর্মের যে স্ক্যান করার যে সাইজগুলো দেওয়া রয়েছে অবশ্যই সেই সাইজগুলো আপনি প্রথমে আপনি ফটোশপের মাধ্যমে আপনি রিসাইজ করে নেবেন রিসাইজ করে নেওয়ার পর তারপর আপনি আপলোড করবেন আপলোড করে আপনি ফাইনাল ফর্মটা সাবমিট করবেন সাবমিট করার পরেই আপনি কোনো একটা অ্যাপ্লিকেশান নম্বর আপনি পাবেন এবং সেই অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে আপনি অবশ্যই ওখানে একটা পাসওয়ার্ডও পাবেন এবং ওই অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ওখানে লগ করে আপনি সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন অর্থাৎ বাকি যে সমস্ত কাজগুলো অর্থাৎ এরপর যখন আপনি কলেজে আপনি যদি ভর্তি হন ভর্তি হওয়ার জন্য যে রেজিস্ট্রেশান করার জন্য যে টাকা বা ফিজ পেমেন্ট করা হয় এছাড়া আদার্স যে সকল কাজগুলো রয়েছে সেগুলো আপনি ওখান থেকে করতে পারেন চলুন দেখে নিই এখানে যে পেজগুলো রয়েছে এই পেজগুলো এখানে কিভাবে পূরণ করা হয় অর্থাৎ আপনাদের মধ্যে কেউ যদি এই পাঁচকড়া বনমালি কলেজে যদি আপনি অনলাইনে আবেদন করেন ঠিক যেভাবে আমি করছি আপনি এইভাবে আপনি অবশ্যই ফলো করবেন যেমন দেখুন প্রথমে যে অপশান রয়েছে যেখানে ক্যাটাগরি এখানে দেখবেন আপনার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আপনার এসসি এস টি ও সি যেটা হবে আপনি অবশ্যই সিলেক্ট করবেন এখানে আমি কেবলমাত্র জেনারেল এই অপশানটা আমি সিলেক্ট করলাম যখন আপনি এখানে দেখবেন যখন আপনি ও এ বা বি আপনি সিলেক্ট করবেন অবশ্যই আপনার ওই যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা আপনাকে এখানে বসাতে বলবে এবং যেহেতু আমি এখানে জেনারেল করেছি সেজন্য এখানে আমাকে কোনো কিছু লেখা দরকার নেই এবং তারপর আপনাদের মধ্যে যে সকল ব্যক্তিরা পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সেন অর্থাৎ হ্যান্ডিক্যাপ্ট রয়েছেন যদি আপনার থেকে থাকে অবশ্যই আপনি ইয়েস করবেন যদি আপনি ইয়েস করেন তখন দেখবেন আপনার টাইপ অফ ডিসএবিলিটি শো করবে এবং অর্থাৎ আপনি শারীরিকভাবে বিকলাঙ্গ না আপনি দৃষ্টিগতভাবে বিকলাঙ্গ বা আপনি অন্য কোনোভাবে বিকলাঙ্গ কি না সেটা অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করতে বলা হবে এবং দেখুন যদি এখানে ভিআই যদি আমি এখানে সিলেক্ট করি তারপর অবশ্যই এখানে তার জন্য যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজটা অবশ্যই আপনি বসাবেন দেখবেন যে সকল ব্যক্তিদের এই সার্টিফিকেট রয়েছে অর্থাৎ ডিসএবিলিটি সার্টিফিকেট ওই সকল ব্যক্তিদের সার্টিফিকেটে পার্সেন্টেজ অবশ্যই লেখা রয়েছে অবশ্যই আপনি সেই পার্সেন্টেজটা আপনি এখানে বসাবেন এখানে আমি পিডব্লিউডি না করে অর্থাৎ নো অর্থাৎ জেনারেল করলাম এবং তারপর অবশ্যই এখানে এখানে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ আপনি এখানে ক্যালেন্ডার থেকে আপনি বসে নেবেন অথবা আপনি ম্যানুয়ালি আপনি টাইপ করতে পারেন অবশ্যই এখানে আপনি যে ডেট অফ বার্থটা বসাবেন আপনার সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ অবশ্যই আপনি বসাবেন অনেক ব্যক্তি অর্থাৎ অনেক স্টুডেন্ট রয়েছেন যে সকল স্টুডেন্টের আধার কার্ডের জন্মের তারিখ এক রয়েছে এবং স্কুল সার্টিফিকেটে এক রয়েছে এবং যেহেতু স্কুল সার্টিফিকেটটা আপনার পারমানেন্ট হিসেবে এখানে প্রযোজ্য হচ্ছে অর্থাৎ আপনি স্কুল সার্টিফিকেটের ডেট অফ বার্তা আপনি চেঞ্জ করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন অবশ্যই আপনি সেজন্য আপনার স্কুল সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনি বসাবেন অবশ্যই দেখবেন এখানে আপনার ফার্স্ট নেম এবং এখানে মিডিল নেম এবং তারপর এখানে লাস্ট নেম তিনটে নাম চাওয়া হয়েছে অবশ্যই এখানে আপনাকে দুটো ঘর অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটো ঘর আপনার কম্পালসারি কারণ এখানে দেখবেন অ্যাস্ট্রিক মার্ক দেওয়া রয়েছে অর্থাৎ প্রতিটা ফর্ম যখন আপনি অনলাইনে ফিল আপ করবেন সেটা পাঁচকরা বনমালি কলেজ হতে পারে অথবা অন্য কোনো কলেজে যেখানে আপনার অ্যাস্টারিক মার্ক দেওয়া থাকবে সেই ঘরগুলো কম্পালসারি আপনাকে পূরণ করতে হবে এখানে আমি একটা নাম আমি বসালাম তারপর এখানে লাস্ট নামটা আমি বসালাম তারপর আপনার যে জেন্ডার যেটা হয়ে থাকবে আপনি ছেলে হয়ে থাকলে অবশ্যই মেল সিলেক্ট করবেন এবং আপনি মেয়ে হলে অবশ্যই আপনি ফিমেল সিলেক্ট করবেন এখানে পাঁচকড়া বনমালি কলেজের যে এখানে একটা অপশান রয়েছে যেখানে ন্যাশনালিটি এখানে বাই ডিফল্ট ইন্ডিয়া এখানে আপনার সিলেক্ট হয়েছে যদি আপনি অন্য কোনো কলেজের ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে আপনার এটা নাও থাকতে পারে তবে যদি না থাকে সেক্ষেত্রে আপনার ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কোনো কিছু নেই এ তারপর দেখবেন এখানে যে রয়েছে যেখানে রিলিজিয়ন এখানে আপনার এই বক্সতে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আপনার যে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন পার্সি যে অপশানগুলো রয়েছে তার মধ্যে থেকে যেটা আপনার হবে সেটা অবশ্যই আপনি সিলেক্ট করবেন তবে এখানে যে আমি মুসলিম যেটা সিলেক্ট করলাম এখানে আমি মুসলিমটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই এখানে বাই ডিফল্ট এখানে মাইনরিটি এই অপশানটা ব্লু কালার শো করে যেহেতু মুসলিমরাও মাইনরিটির মধ্যে পড়ে তারপর এখানে ম্যারাইটাল স্ট্যাটাস রয়েছে আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি বিবাহিত বা অবিবাহিত অর্থাৎ ম্যারিড এবং আনম্যারিড সেটা অবশ্যই আপনি সিলেক্ট করবেন এবং এখানে একটা অপশান রয়েছে যেখানে আর ইউ বিলংস টু বিপিএল এবং অন্তর্দয় ফ্যামিলি অর্থাৎ যদি আপনি বিপিএল অথবা আপনার বাড়ির যদি রেশন কার্ড যদি অন্তদয় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ইয়েস করবেন এবং যদি না হয় তাহলে আপনি নো করবেন তবে যদি আপনি এখানে বিপিএল অথবা অন্তদয় এই ফ্যামিলি যদি আপনি ইয়েস করেন তাহলে অবশ্যই আপনার বিপিএলের যে রেশন কার্ড বা অন্তর্দ্বয়ের যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের নম্বর অথবা রেশন কার্ডের ছবি আপনাকে এই ফর্মের সঙ্গে আপলোড করতে হবে তারপর একটা অপশান রয়েছে যেখানে ডু ইউ নিড রেলওয়ে কনসেশান পাঁচকোড়া বনমালি কলেজের একটা সিস্টেম রয়েছে এখানে যে আপনি যদি পাঁচকোড়া বনমালি কলেজে যদি আপনি অ্যাডমিশান হন অর্থাৎ যদি আপনি ভর্তি হন তাহলে অবশ্যই আপনি বাড়ি থেকে কলেজ যাতায়াতের জন্য আপনি রেলওয়ে যদি আপনি ব্যবহার করেন আপনি রেলওয়ের কনসেশান যদি নিতে চান তার জন্য এখানে আপনি এস বটনে আপনি ক্লিক করবেন আর যদি আপনি রেল থেকে আপনি কনসেশান যদি না নিতে চান তাহলে এখানে আপনি নোতে আপনি ক্লিক করবেন এখানে তারপর দেখবেন একটা অপশান রয়েছে যেখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন অর্থাৎ আপনার বাড়ির পাশাপাশি যে রেল স্টেশনটা রয়েছে সেই রেল স্টেশনের নামটা এখানে আপনি বসাবেন তারপর এখানে একটা অপশান রয়েছে ডু ইউ ওয়ান্ট টু জয়েন এনসিসি অবলিক এনএসএস এন এবং এনএসএস হল দুটো দু রকমের প্রোগ্রাম এবং যেটা পাঁচটা বর্ণমালী কলেজের মধ্যে রয়েছে যদি আপনি এই দুটোর মধ্যে কোনো একটা যদি আপনি নিতে চান তাহলে আপনি সেই বক্সে ক্লিক করবেন আর যদি আপনি মনে করেন যে এই দুটোর প্রোগ্রামের মধ্যে আপনি কোনোটা আপনি নেবেন না তাহলে আপনি নো আপনি সিলেক্ট করবেন অর্থাৎ নাম তারপর অবশ্যই এখানে আপনার মোবাইল নম্বরটা আপনি দেবেন অবশ্যই আপনার নিজের যে পার্সোনাল মোবাইল নম্বর যেটা আপনি ইউজ করেন যেটা আপনার কাছে রয়েছে যেটাতে আপনি হোয়াটসঅ্যাপ করেন সেই মোবাইল নম্বর আপনি দেবেন অর্থাৎ এখানে স্টুডেন্টের মোবাইল নম্বর দিলে সবথেকে ভালো হয় কারণ এরপর কলেজের সঙ্গে সমস্ত কিছু রিলেশান বা সমস্ত কিছু কমিউনিকেশান এই মোবাইল নম্বর এবং ইমেল আইডির মাধ্যমেই হয়ে থাকে এখানে অবশ্যই এখানে আধার কার্ড ম্যান্ডেটরি নয় চাইলেও আপনি আধার কার্ড দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে এখানে ম্যান্ডেটরি নয় এখানে যে চাওয়া হয়েছে আপনার ভ্যালিড ইমেল আইডি অবশ্যই আপনি একটা নিজে থেকে পার্মানেন্ট ইমেল আইডি আপনি ক্রিয়েট করে নেবেন যদি আপনার আগে থেকে থাকে সেটা আপনি বসাবেন আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনি ক্রিয়েট করে নেবেন তবে এখানে আপনার মোবাইল নম্বর এবং এই যে ইমেল আইডি এই দুটো জিনিস কেবলমাত্র এদের এই সার্ভারে অর্থাৎ পাঁশকোড়া বনমালি কলেজের সার্ভারে কেবলমাত্র একবার একটা ফর্মের সঙ্গেই ব্যবহার করা যাবে দুটো ফর্মের ক্ষেত্রে এ একই মোবাইল এবং একই ইমেল আইডি ব্যবহার করা যাবে না তারপর এখানে একটা অপশান রয়েছে যেখানে ফ্যামিলি ডিটেলস অর্থাৎ আপনার পরিবারের কিছু তথ্য চাওয়া হয়েছে এখানে অবশ্যই আপনার বাবার নাম এখানে আপনাকে বসাতে হবে এবং এটা কম্পালসারি আপনার বাবার যে কোয়ালিফিকেশান রয়েছে অর্থাৎ আপনার বাবার শিক্ষাগত যোগ্যতা সেটা আপনি এখানে বসাবেন আপনি চাইলেও শর্ট ফর্মে এমপি অর্থাৎ মাধ্যমিক বা আপনি এম এ এইচ ওয়াই এ এইভাবেও আপনি করতে পারেন এবং অবশ্যই আপনার মায়ের নাম আপনি এখানে বসাবেন আপনার মায়ের কোয়ালিফিকেশানও এখানে চাওয়া হয়েছে এখানে গার্ডিয়ানস নেম রয়েছে অর্থাৎ অভিভাবক এবং প্রতিটা বাড়িতে অভিভাবক বাবা থাকেন না বাবা ছাড়াও অন্য কোনো ব্যক্তি অভিভাবক থাকেন সেখানে দাদু অথবা জ্যাঠা কাকারা অভিভাবক হিসেবে আমরা বিবেচনা করে থাকি যদি আপনার অভিভাবক আপনার বাবা হয় বাবার নাম দেবেন আর তাছাড়া আপনার যেটা হবে সেটা আপনি অবশ্যই এখানে বসাবেন এবং যার নাম আপনি অভিভাবকের ঘরে আপনি বসেছেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা অবশ্যই আপনি এখানে বসাবেন তারপর আপনার পরিবারের যে মাসিক যে আয় রয়েছে অর্থাৎ আপনার বাবার সেই মাসিক আয় কত সেটা অবশ্যই আপনি এখানে বসাবেন তবে এই মাসিক কত আয় রয়েছে এর জন্য আপনাকে এখানে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না তারপর দেখবেন এখানে একটা অপশান রয়েছে যেখানে কমিউনিকেশান ডিটেলস অবশ্যই প্রথমে দেখবেন একটা অপশান রয়েছে যেখানে করেসপন্ডেন্স অ্যাড্রেস অর্থাৎ করেসপন্ডেন্স অ্যাড্রেস হলো আপনি কলেজের কাছাকাছি কোনো জায়গায় যদি বসবাস করেন অথবা আপনি মামার বাড়িতে যদি বসবাস করেন অর্থাৎ আপনার পারমানেন্ট যে ঠিকানায় আপনি বর্তমানে রয়েছেন সেটা বাদ দিয়ে প্রেজেন্ট যে অ্যাড্রেসটা রয়েছে সেটাই হলো আপনার করেন্সপন্ডেন্স অ্যাড্রেস এবং সেটা আপনার যেটা হবে সেটা আপনি অবশ্যই ভিলেড পোস্ট করে পূর্ণাঙ্গ ঠিকানা আপনি এখানে টাইপিং করবেন এবং ওই যে জায়গাটা যেটা আপনি বসিয়েছেন সেটা কোনো ভিলেজ অথবা ওয়ার্ডের মধ্যে বা অর্থাৎ পৌরসভার মধ্যে হয়ে থাকলে সেটা আপনি বসাবেন এবং তার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসটা আপনি নামটা আপনি বসাবেন এবং পুলিশ স্টেশান যেটা হবে সেটা আপনি বসাবেন এবং টাউন সিটি অর নিয়ারেস্ট সিটি যেটা আপনার থাকবে সেটা আপনি বসাবেন অর্থাৎ আপনার বাড়ির কাছে কোনো যে বড়ো শহর বা ছোটো শহর যেটা থাকবে সেটা আপনি বসাবেন তারপর যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা অবশ্যই আপনি এখানে বসাবেন তারপর আপনার যে স্টেট হবে সেই স্টেটটা অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং তারপর এখানে কান্ট্রি অবশ্যই আপনার ইন্ডিয়া থাকবে এবং পিনকোড অর্থাৎ আপনি বর্তমানে যেখানে রয়েছেন বা থাকবেন বলে মনে করছেন সেই পিনকোডটা আপনি বসাবেন আর যদি আপনি যে অ্যাড্রেসগুলো আপনি উপরে বসেছেন করেন্সপন্ডেন্স অ্যাড্রেস অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে এবং সেটাই যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে অর্থাৎ আপনার বাড়ির ঠিকানা তাহলে অবশ্যই আপনি এখানে দেখবেন একটা অপশান রয়েছে চেক ইফ দ্য পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাট দ্য করেন্সফন্ডেস অ্যাড্রেস আদারওয়াইজ ফিল দ্য পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার উপরের অ্যাড্রেসের সঙ্গে নিচের যে অ্যাড্রেসটা আপনি বসাবেন অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনার একই হয় তাহলে অবশ্যই আপনি চেকবক্স দেবেন আর যদি মনে করেন যে না আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অন্য এক জায়গায় থাকবে এবং আপনি অন্য কোনো একটা জায়গায় থেকে আপনি পড়াশুনো করবেন তাহলে আপনি সেটা অবশ্যই আপনাকে ম্যানুয়ালি আপনাকে টাইপ করতে হবে এখানে আপনার এডুকেশনাল ডিটেলস চাওয়া হয়েছে অর্থাৎ যেহেতু এখন এইচএসের রেজাল্ট বেরিয়েছে এবং এইচএসের পরই কলেজে ভর্তি হয় এখানে দুটো অপশান রয়েছে যেখানে কোর্স টাইপ অর্থাৎ আপনি রেগুলার আপনি পড়াশোনা করে আপনি কলেজে ভর্তি হতে চাচ্ছেন না আপনি কোনো ভোকেশনাল সেন্টার থেকে আপনি এইচএস পাস করার পর আপনি কলেজে ভর্তি হওয়ার জন্য আপনি অনলাইনে আবেদন করছেন যেটা আপনার হবে সেটা অবশ্যই আপনি এখানে ফিল করবেন এখানে দেখবেন একটা অপশান রয়েছে যেখানে সিলেক্ট বোর্ড অর্থাৎ যে বোর্ডের আন্ডারে আপনি পাস করেছেন সেই বোর্ডটা আপনি সিলেক্ট করবেন এখানে ইয়ার অফ পাসিং অবশ্যই আপনি এখানে দু হাজার একুশ এটা আপনি করবেন তারপর এখানে একটা অপশান রয়েছে এইচএস অর ইকুইভ্যালেন্ট রোল অর্থাৎ হায়ার সেকেন্ডারি যে আপনি দিয়েছেন সেটা অথবা তার সমতুল্য যে আপনার ডিগ্রি অথবা আপনি যে পড়াশুনো করেছেন সেই বোর্ডের যে আপনার রোল যে নাম্বার যেটাকে আমরা বলে থাকি সেই রোল সেটা আপনি বসাবেন এবং তারপর এখানে নাম্বারটা আপনি অবশ্যই বসাবেন রোল এবং নাম্বার দুটো কিন্তু আলাদা রোল একটা হয় এবং নম্বর আলাদা হয় তারপর এখানে এইচ অর ইকুইভেলেন্ট রেজিস্ট্রেশান নম্বর অর্থাৎ আপনার এইচএসের যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা আপনি এখানে বসাবেন তারপর এখানে আপনার ওই রেজিস্ট্রেশন যে ইয়ারটা রয়েছে সেই রেজিস্ট্রেশন ইয়ারটা আপনি এখানে বসাবেন এখন যারা দু হাজার একুশ সালে যারা পাস করেছেন ওনাদের রেজিস্ট্রেশন দু হাজার কুড়ি তারপর এখানে দেখবেন একটা অপশান রয়েছে যেখানে পারসেন্টেজ অফ মার্কস যেখানে মাধ্যমিক অর ইকুইভেলেন্ট অর্থাৎ আপনি গত মাধ্যমিক পরীক্ষায় আপনি কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা এখানে জানতে চাওয়া হয়েছে অবশ্যই আপনি এখানে বসাবেন আপনি পয়েন্ট আকারেও বসাতে পারেন অর্থাৎ ডেসিমেল আকারে তারপর এখানে লাস্ট স্কুল নেম অর্থাৎ আপনি সে স্কুল অর্থাৎ আপনার বর্তমান যে স্কুল রয়েছে যে স্কুল থেকে আপনি পাশ করেছেন তারপরেই তো আপনি কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইন আবেদন করছেন তাই ওই স্কুলের নাম আপনি এখানে বসাবেন তারপর দেখবেন এখানে একটা অপশান রয়েছে যেখানে ডু ইউ হ্যাভ অ্যাডমিটেড বিদ্যাসাগর ইউনিভার্সিটি প্রিভিয়াসলি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনি এর আগে কি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিটেড আপনি হয়েছিলেন কি না যেহেতু আপনারা ফ্রেশ ক্যান্ডিডেট সেই জন্য অবশ্যই আপনারা এখানে নো এই অপশানে ক্লিক করবেন এবং বাই ডিফল্ট এখানে নো অপশান থাকে তারপর দেখবেন এখানে এইচএস অর ইকুইভ্যালান টেন প্লাস টু মার্কস ডিটেলস এখানে দেখবেন একটা অপশান রয়েছে যেখানে সাবজেক্ট এবং প্রাইমারি এখানে পাঁচটা সাবজেক্ট আছে এবং যেহেতু এইচ ছটা সাবজেক্ট থাকে একটা অ্যাডিশনাল সাবজেক্ট থাকে এবং অবশ্যই এখানে দেখবেন প্রথমে আপনার ইংলিশ এখানে আপনার প্রাইমারি আকারে থাকবে এবং এখানে দেখবেন আপনার ফুল মার্কসের একটা ঘর রয়েছে যেখানে থিওরি এবং আরেকটা রয়েছে ফুল মার্কস ফর প্র্যাকটিক্যাল অথবা প্রোজেক্ট এবং যেহেতু এইচএসএ আশি নম্বর কুড়ি নম্বর অথবা তিরিশ নম্বর এবং সত্তর নম্বর এইভাবে সাবজেক্টের কম্বিনেশান থাকে সেইভাবে আপনি করবেন যেমন এইচএসে ইংলিশে আশি নম্বরের থিওরি হয় এখানে আশি আপনি বসাবেন এবং এখানে আপনি কুড়ি বসাবেন অর্থাৎ প্র্যাকটিক্যালের জন্য এবং আপনি এই আশির মধ্যে আপনি থিওরিতে কত পেয়েছেন সেটা আপনি এখানে বসাবেন এবং আপনি প্র্যাকটিক্যালে কুড়ির মধ্যে আপনি কত পেয়েছেন সেটা আপনি এখানে বসাবেন এইভাবে আপনি পরকে পর আপনি সাবজেক্টগুলো আপনি সিলেক্ট করে নেবেন এবং দেখবেন আপনার যে মার্কশিটের যেটা রয়েছে সেই মার্কশিটে আপনার টোটাল সাবজেক্টের যে যোগফল সেই যোগফলটা আপনার এখানে আপনার শো করবে যদি আপনি এখানে অ্যাডিশনাল সাবজেক্ট অর্থাৎ অ্যাড সিক্স সাবজেক্ট হিসেবে যদি আপনি বসান বসানোর পরেও কিন্তু আপনি দেখবেন আপনার মার্কশিটের যে নাম্বারটা শো করছে এবং এখানে সেই টোটাল নাম্বারটা এখানে শো করবে অবশ্যই যখন আপনি এখানে ফর্ম ফিল আপটা করবেন তখন দেখবেন আপনার মার্কশিটের টোটাল যে যোগফলটা সেই যোগফলটা আপনার এখানে যোগফলের সঙ্গে আপনার মিলছে কি না যদি দেখেন এখানে যোগফলের সঙ্গে না মিলে তাহলে আপনি ভাববেন আপনি এখানে যে ইনফরমেশানগুলো দিয়েছেন অর্থাৎ নাম্বারের ইনফরমেশানগুলো সেই ইনফরমেশানের মধ্যে কোনো একটা মিসম্যাচ রয়েছে এরপর দেখবেন এখানে একটা অপশান রয়েছে যেখানে ডকুমেন্টস ডিটেলস অর্থাৎ এর আগে আপনি যে সকল ইনফরমেশানগুলো আপনি দিয়েছেন এবং তার জন্য এখানে অবশ্যই আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে এবং ডকুমেন্টসগুলো অবশ্যই আপনি জেপিজি এবং পি এবং এটা দেখে নেবেন যে আপনার কোন ফর্মেটা চাওয়া হয়েছে কোনো কোনো কলেজে যদি আপনার এটা পিডিএফ আকারে যদি চেয়ে থাকে তাহলে অবশ্যই আপনি পিডিএফ আকারে আপলোড করবেন তবে আপনি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে রাখবেন যখন আপনি এখানে ডকুমেন্টসগুলো আপলোড করবেন এখানে ডকুমেন্টসের অবশ্যই কোনো কোনো কলেজের ক্ষেত্রে এখানে সাইজ দেওয়া থাকে এবং আবার কোন কোন কলেজে এখানে পিক্সেল আকারে আপনার দেওয়া থাকে যেমনটি আপনার থাকবে তেমনটি আপনি অবশ্যই আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর তারপর আপনি ডকুমেন্টসগুলো আপলোড করবেন এখানে আমি কেবলমাত্র যে ইনফরমেশানগুলো দিয়েছি তার জন্য এখানে কেবলমাত্র তিনটে ডকুমেন্টস চাওয়া হয়েছে অর্থাৎ এখানে ফটোটা আপলোড করতে বলা হয়েছে এবং তারপর এখানে এইচএসের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটটা এখানে আপলোড করতে বলা হয়েছে এবং এখানে সিগনেচারটা আপলোড করতে বলা হয়েছে যদি আপনি এখানে এপিএল অথবা বিপিএলের যে অপশান অর্থাৎ অন্তদয় যে অপশানটা বলেছিলাম সেটা যদি আপনি সিলেক্ট করেন তার জন্য একটা ডকুমেন্টস অবশ্যই চাওয়া হতো আর যদি আপনি কোনো কাস্টের জন্য যদি হতেন ও এসসি এসটি তাহলে তার জন্য আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করার একটা অপশান আসতো যেহেতু আমি ওগুলো দেইনি তা এখানে আমার তিনটে জিনিস এখানে আপলোড করতে বলা হয়েছে তারপর অবশ্যই আপনার এখানে একটা ক্যাপচা কোড রয়েছে এই যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটা আপনি দেখে দেখে বসাবেন তারপর নিচে দেখবেন একটা ডিক্লারেশান বক্স রয়েছে এখানে আপনি চেক বক্স দেবেন চেক বক্স দেওয়ার পর তারপর আপনি এখানে সাবমিট বটনে আপনি ক্লিক করবেন অর্থাৎ যেখানে চেক অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশান এরপর দেখবেন আপনার সামনে এইরকম একটা মেসেজ শো করবে যেখানে লাল কালার ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইউ ক্যান স্টিল মডিফাই ইউর ডিটেলস বিফোর ফাইনাল সাবমিশন আফটার লগ ইন ইউজিং ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অর্থাৎ এখনও পর্যন্ত আপনি এতক্ষণ পর্যন্ত যে সকল ইনফরমেশানগুলো আপনি দিয়েছেন সেই সকল ইনফরমেশানের মধ্যে যদি কোনো কিছু আপনি মডিফাই করতে চান তাহলে এখানে সেই অপশানটা রয়েছে এবং যেখানে একটা এখনও অপশান রয়েছে এবং অর্থাৎ আরেকটা কাজ রয়েছে এবং এই কাজটা না করা পর্যন্ত আপনার ফর্মটা এখনও পর্যন্ত সাবমিট হয় না অবশ্যই দেখবেন এখানে থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশান অবশ্যই আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হয়েছে এবং আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে এবং আপনি অবশ্যই যে মোবাইল নম্বর আপনি দিয়েছেন এবং ইমেল আইডি এবং তাতেও আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনার মেল করে দেওয়া হয়েছে তারপর দেখবেন নিচে এখানে ব্লু কালারের লগ বলে একটা অপশান রয়েছে এই লগ দিয়ে আপনাকে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং দিয়েই তারপর আপনাকে ওখানে লগ ইন হতে হবে তারপর আপনি ওখানে ফাইনাল সাবমিট একটা অপশান দেখতে পাবেন এখানে আমার যে ইউজার আইডিটা রয়েছে সেই ইউজার আইডিটা আমি এখানে কম্পিউটার থেকে আমি কপি করে নিচ্ছি কপি করার পর এখানে যে পাসওয়ার্ডটা রয়েছে এই পাসওয়ার্ডটাই আপনার ডেট অফ বার্থ তবে আপনার প্রথমে সাল তারপরে মাস তারপরে দিন এই হিসেবে আপনি পাসওয়ার্ডটা বসাবেন এখানে আমি লগ ইন এই অপশানে আমি ক্লিক করলাম তারপর আপনার সামনে এই একটা অপশান ওপেন হবে এখানে আপনি ওটা আপনি পেস্ট করবেন পেস্ট করার পর যে ডেট অফ বার্থটা অর্থাৎ আপনার যে পাসওয়ার্ডটা আপনি পেয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনি বসাবেন এখানে আমার যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা আমি বসিয়েছি তারপর এখানে ক্যাপচার কোডটা আপনি বসাবেন তারপর এখানে আপনি লগ ইন এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনার সামনে এরকম একটা মেসেজ শো করবে যেখানে সেভ পাসওয়ার্ড চাইলেও আপনি এটা সেভ করতে পারেন আবার চাইলেও আপনি না করতে পারেন এখানে আমি নেভার এই অপশানে আমি ক্লিক করলাম তারপর দেখবেন প্রথমে একটা অপশান রয়েছে যেখানে ফার্স্ট সেমিস্টার এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন একটা অপশান রয়েছে এডিট পার্সোনাল অ্যান্ড এডুকেশনাল বলে একটা অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনি যে সকল ইনফরমেশানগুলো আপনি ইনপুট করেছিলেন সেই সকল সমস্ত ইনফরমেশানগুলো আপনার এখানে শো করবে এবং এখানে অবশ্যই আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করেছিলেন সেই আপ ডকুমেন্টসগুলো আপনার এখানে শো করবে এবং তারপর আপনি এখানে যে সাবমিট এবং ফাইনাল সাবমিট এই যে দুটো অপশান রয়েছে তার মধ্যে থেকে আপনি ফাইনাল সাবমিট এই অপশানে আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা মেসেজ শো করবে যেখানে আপনাকে আবার একবার অ্যালার্ট করে দেওয়া হবে যে আপনি একদম নিশ্চিত হয়েই আপনি এই ফর্মটা সাবমিট করছেন এরপর আপনি আর কোনো কিছু মডিফিকেশান আপনি করতে পারবেন না অবশ্যই আমি কোনো মডিফিকেশান আমি করতে চাচ্ছি না তাই এখানে আমি ওকে এই বটনে আমি ক্লিক করলাম এরপর দেখুন এখানে যে ফর্মটা ছিল সেই ফর্মটা এখানে সাবমিট হয়ে গেছে এবং যেখানে এখন পর্যন্ত যদি দেখি যে এখানে যে অপশান ছিল যেখানে এডিট পার্সোনাল অ্যান্ড এডুকেশনাল ডিটেলস এটাতে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে যে একটা অপশান ছিল যেটা সাবমিট এবং ফাইনাল সাবমিট সেই অপশানটা এখানে আর শো করছে না অবশ্যই আপনি এখানে সাবমিট এবং ফাইনাল সাবমিট এটা যখন আপনি করবেন অবশ্যই আপনি সমস্ত ইনফরমেশানগুলো একবার ভালো করে চেক করে নেবেন যদি আপনার কোনো জায়গায় মিসমেশ থাকে আপনি কারেকশন করার আপনি সুযোগ পাবেন অর্থাৎ এই পাঁচকোড়া বনমারি কলেজের যে সার্ভারটা রয়েছে এইভাবে আপনি এখন যদি আপনি কলেজে ভর্তি হওয়ার জন্য কোনো কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি আপনি যান দেখবেন আপনি নিজে থেকেই আপনি অনলাইনে এইভাবে আপনি ফর্ম ফিল করতে পারবেন তবে আপনাকে সঠিক ইনফরমেশান দিয়ে অবশ্যই আপনি ফর্মটা ফিল করবেন যদি আপনার ইনফরমেশানের সঙ্গে এবং আপনার দেওয়া তথ্যের মধ্যে যদি কোনো ভুলভাল ভাল থাকে অর্থাৎ ভুল ইনফরমেশান থাকে তাহলে আপনার এই ফর্মটা রিজেকশান হয়ে যাবে এ হল আজকের এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরপরের আমার চ্যানেলে আপনি কলেজের অ্যাডমিশান রিলেটেড ফিজ রিলেটেড এবং অন্যান্য যে সকল ইনফরমেশানগুলো রয়েছে সে সকল ইনফরমেশানের ভিডিও আপনি পাবেন পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ নাইস ডে